ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের গণিত ক্লাসের জন্য আমরা 89-90 পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির বিয়োগফল নিয়ে তোমাদের আলোচনা করব। পূর্বের ক্লাসে তোমাদের বীজগণিত রাশির যোগ সম্পর্কে বলেছি, আশা করি তোমরা সেটা শিখেছ। আজকে বীজগণিত রাশির বিয়োগ নিয়ে তোমাদের ক্লাসটা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি a মাইনাস b সমান a প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস b। তারপরের লেখাটা আমরা পড়ি, একটি বীজগণিত রাশি থেকে অপর একটি বীজগণিত রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়। অর্থাৎ বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করা হয়। কি খুব জটিল হয়ে গেল! আচ্ছা ঠিক আছে, দেখে আরেকবার পড়ি। একটি বীজগণিত রাশি থেকে অপর একটি বীজগণিত রাশি বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হবে? এখন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়। হ্যাঁ, আমরা এইটুকু দেখে নিলাম যে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়। সেটা কিভাবে করতে হয় এখনই দেখো, বুঝতে পারবে তোমরা। অর্থাৎ বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশি থেকে যোগ করা হয়। হলো প্রথম রাশির সাথে যোগ করা হয়, তার মানে আগে পূর্বের ক্লাসে যে আমরা যোগ করা শিখেছি সেই নিয়মটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে বিয়োগের জন্য প্রথম কাজটা কি করতে হবে? বলছে দ্বিতীয় রাশি মানে বিয়োজ্য দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশি থেকে সাথে যোগ করা হবে। তাহলে আমরা প্রতিটি পদের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে পরিবর্তন করে দিব। পরিবর্তন করে নিয়ে যে রাশিটা পাবো সেই রাশিটা প্রথম রাশির সাথে কি করব? যোগ। তাহলে যোগের নিয়ম আমরা জানি, এখন আমরা কাজে চলে যাই। চলো এখন যোগ করে বলি, বিয়োগ কিভাবে করতে হয় সেখানে চলে যাই। দেখো 15 নম্বর উদাহরণে আছে, 5a + 4b - 5c থেকে 3a - 4b - 6c বিয়োগ করো। তাহলে আমার এখানে বিয়োজ্য দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে আমার দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় রাশিকে আমরা বিয়োজ্য ধরে নেব। সেই বিয়োজ্যর কি করতে হবে? প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এবার আমরা সমাধানে যাচ্ছি। বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই, 3a+ ছিল দেখো মাইনাসে, -4b ছিল এখানে চলে আসছে +4b, -6c ছিল এখানে চলে আসছে +6c। তাহলে পরিবর্তন করে ফেলেছি, এখন কি করতে হবে? প্রথম রাশি থেকে এই প্রাপ্ত রাশিটি, দ্বিতীয় রাশির যে পরিবর্তিত রূপ সেই রাশিটিকে আমরা প্রথম রাশি থেকে প্রথম রাশির সাথে যোগ করব। তাহলে দেখো লিখে ফেলেছি আমরা, এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের বিয়োগের জন্য কাজ একটাই, সেটা হলো দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করা। এটা হলো বিয়োগের কাজ তোমার, আর বাকি কাজটুকু হবে সেই যোগের নিয়মে প্রথম রাশির সাথে এই পরিবর্তিত দ্বিতীয় রাশির যোগ করা। তাহলে এবার যোগ করে পাই আমরা কি, প্রথম রাশি ছিল 5a + 4b - 5c, আর দ্বিতীয় রাশি বিয়োজ্য পরিবর্তন করে আমরা পেয়েছি -3a + 4b + 6c। এবার কি করতে হবে তোমার? যোগের নিয়মে করে ফেলতে যোগ করে ফেলতে হবে। তাহলে আমরা আগে 3a + 5a, আবার বলছি -3a এবং +5a। তাহলে প্লাস এবং মাইনাসে মাইনাস দুটো বিয়োগ করতে হবে, 5 এবং 3 বিয়োগ করে আমরা পাই 2 বা 2। তাহলে 2a থেকে গেল, সংখ্যার ভিতরে বড় হলো 5, সুতরাং 5 এর সামনে আমার প্লাস চিহ্ন, সুতরাং 2a-এর সামনে আমার প্লাস চিহ্ন বা কোনো চিহ্ন, প্রথম রাশির কোনো চিহ্ন বা প্লাস চিহ্ন হলে সে চিহ্নটা আমরা দেই না, সাধারণত লিখতে হয় না। এবার b-র কলামে চলে যাই, 4b + 4b এবং +4b, তাহলে প্লাসে প্লাস প্লাস যোগ করতে হবে 4b + 4b 8b,
এবং চিহ্ন দুটোই প্লাস আছে, সুতরাং প্লাসই হবে। এবার সির কলামে চলে যাচ্ছি, মাইনাস ফাইভ সি প্লাস সিক্স সি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। সেই পাঁচ এবং ছয় বিয়োগ করে আমরা পাচ্ছি ওয়ান। ওয়ানটাকে আর লিখতে হয় না, তাহলে শুধু সি লিখব। সি লিখে এখন সংখ্যা বড় হলো সিক্স, সুতরাং প্লাস সি হবে। এবার অতএব নির্ণয় আমরা লিখে ফেলবো, নির্ণয় বিয়োগফল টু এ প্লাস এইট বি প্লাস সি হয়ে গেল। আবার এটার একটা বিকল্প পদ্ধতি আছে, তোমরা দেখে নাও। আমি বলছি তোমাদের যেটা 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 যে পদ্ধতি ভালো লাগে সেটাতেই করবে। বিকল্প পদ্ধতি হচ্ছে যে আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি নিচে যে লিখে নিব, লিখার পর দ্বিতীয় রাশি বিয়োজ্যর রাশি বা পদ কি বলেছিলাম আমাদের নিয়মে হলো যে চিহ্নগুলো প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। দেখো আমরা নিচে দেখা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা পদের নিচে আমরা চিহ্নগুলোকে পরিবর্তন করে দিয়েছি। প্লাস থ্রি এ ছিল মাইনাস লিখেছি, এবং ফোর বির সামনে মাইনাস ছিল সেটাকে প্লাস লিখেছি, এবং সিক্স এর সামনে মাইনাস ছিল সেটাকে প্লাস লিখেছি। আমরা নিচে এইভাবে চিহ্নটাকে পরিবর্তন করে দেখাতে পারি, এবং এই চিহ্নটা দেওয়ার পর আমরা যখন এখন যোগের কাজ করব তখন এই চিহ্নটাই আমার ধরে নিতে হবে। আর ওখানে আমরা আমরা আগের অঙ্কে এটাকে চিহ্ন দিয়ে সরাসরি লিখে দিয়েছিলাম, রূপান্তরিত বিয়োজ্য লিখে দিয়েছিলাম। আর এখানে আমরা এইভাবে ধরে পরিবর্তন করে দেখাবো, এবং এটা ধরে এখন যোগের হিসাব করব। তাহলে মাইনাস থ্রি এ প্লাস ফাইভ বি, এ দুটাকে প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং পাঁচ এবং তিন বিয়োগ করলে টু এ হয়ে গেল। আবার ওখানে ফোর বি প্লাসের এবং বিয়োজ্যর ফোর বি প্লাসের, সুতরাং এইট বি হয়ে গেল। আর এখানে প্লাস সিক্স সি এবং মাইনাস ফাইভ সি, এ দুটো প্লাস মাইনাস মাইনাস, সুতরাং ওয়ান সি প্লাস সিক্স বড়। সিক্সের চিহ্ন পরিবর্তিত চিহ্ন যেটা সেটাই কিন্তু আমাকে রাখতে হবে, পরিবর্তিত চিহ্ন এখানে প্লাস এবং জন্য সি ওয়ান সি। এখানেও বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে যোগ করা হয়েছে, তোমাদের যেটা খুশি সেই পদ্ধতিতে চলে যাবে। এবার আরেকটা অঙ্ক বড় উদাহরণে যাচ্ছি, দেখো ১৬ নম্বরে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার। এই রাশি থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার বিয়োগ করো। এখন আমার দেখো প্রথম রাশিতে আছে ফাইভ এক্স স্কোয়ার শুরুতে, আর দ্বিতীয় রাশিতে আমার ফাইভ এক্স স্কোয়ারটা আছে, এক্স স্কোয়ারের আছে শেষের দিকে। তাহলে সদৃশ পদগুলো আমাদের এখানে সদৃশ এবং বিসদৃশ পদগুলো কিন্তু খুঁজে সেখানে হিসাব করে নিতে হবে যে আমরা সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখব। তাহলে আমাকে একটু সাজিয়ে নিতেই হবে। আচ্ছা দেখো আমরা এবার সমাধানে চলে যাই, বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। এই লাইনটার কেন বলছি, আমার বিয়োগ বিয়োগের নিয়মের প্রথম কাজটাই হচ্ছে বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে নেওয়া। সেটা নিয়ে নিলাম, তাহলে কি পেলাম, থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। এবার এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তাহলে যোগের কাজটা এখন সেরে ফেলি, তাহলে প্রথম রাশিটা লিখে ফেলি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার। এবার আমাকে যা করতে হবে, আমাকে একটু সাজিয়ে লিখতে হবে। বিয়োজ্যর রাশিটা লিখার সময় আমার সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখতে হবে। তাহলে আমার বিয়োজ্যের প্রথমে আছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার কোথায় যাবে, আমার ফাইভ এক্স ওয়াই স্কোয়ারের নিচে চলে যাবে। তাই আমরা প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারের সামনে কোনো চিহ্ন ছিল না, সুতরাং প্লাস চিহ্ন ধরে নিতে হবে। এবং যখন আমি ফাইভ এক্স ওয়াই স্কোয়ারের নিচে নামাচ্ছি তখন কিন্তু প্লাস চিহ্ন সহকারে দিয়েছি। এবার ফোর এক্স স্কোয়ার ওয়াই কোথায় যাবে, ফোর এক্স স্কোয়ার মাঝে আছে, ফোর এক্স স্কোয়ার ওয়াইয়ের নিচে আমরা প্লাস চিহ্ন সহকারে ফোর এক্স স্কোয়ার ওয়াই লিখে ফেলেছি। এবার আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, এটা কোথায় যাবে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ারের নিচে বসে যাবে। হয়ে গেল সাজানো, সদৃশ পদগুলোকে আমাদের আগে সাজিয়ে নিতে হবে। এবার আমার যোগের কাজ, তাহলে যোগ করে ফেলি, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার, তাহলে কী হবে, ভ্যানিশ হয়ে যাবে, ফাইভ ফাইভ কাটা চলে যায়, তাহলে এখানে জিরো। এবং মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই, আবার বলছি
माइनस फोर एक्स स्क्वायर वाई प्लस फोर एक्स स्क्वायर वाई प्लस माइनस माइनस एखे जीरो आसने क्योंकि देखते पेलम जो सांख्यिक सहक जो समान है तेल सदृश पदे राशिगुल्लो थे जो विपरीत चिन्ह थे तेल जो समय तरा केटे जाए अर्थात जोगफल शून्य है। एबारे अंशे आसि प्लस फाइव एक्स वाई स्क्वायर एवं वियोग जे आछे प्लस थ्री एक्स वाई स्क्वायर प्लस 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 फाइव एंड थ्री जोग कर एट एक्स वाई स्क्वायर हो गल निम्न वियोगफल एट एक्स वाई स्क्वायर। एबार आमरा आसि बाड़ीर काछे नब्बे पृष्ठार उदाहरण सतर समाधान करते पारबे। আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, বাড়ির কাজগুলো অবশ্যই করে নেবে। তোমাদের আজকের ক্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।